হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো বলিউডের কিছু কপি বা ইন্সপায়ার মুভি পোস্টার নিয়ে, যেগুলি কিছু ইন্টারন্যাশনাল মুভি অথবা হলিউড মুভি থেকে নেওয়া হয়েছে। এবং এই লিস্টে আমি প্রচুর সিনেমা রেখেছি, প্রায় খুঁজে খুঁজে অনেক সিনেমার পোস্টারই বের করেছি। তো তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওর প্রথমে রয়েছে রাওয়ান মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ডার্ক নাইট মুভি থেকে। এরপর রয়েছে পিকে মুভিটি পোস্টার, যেটি নেওয়া হয়েছে ইংলিশ একটি গানের অ্যালবাম থেকে। এরপর রয়েছে গজনী মুভিটি, যেটি নেওয়া হয়েছে ইনক্রেডিবল হাল্ক থেকে। এরপর রয়েছে মার্টার টু মুভির পোস্টারটি, যেটি নেওয়া হয়েছে অ্যান্টি ক্রাইস্ট মুভি থেকে। এরপর রয়েছে মার্ডার থ্রি মুভিটি, যেটি পোস্টার নেওয়া হয়েছে জেনিফার বডি থেকে। এরপর রয়েছে বাহুবলী ওয়ান মুভিটি, যার পোস্টার নেওয়া হয়েছে সাইমন বার্জ মুভি থেকে। এরপর রয়েছে এতরাজ মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দ্য গ্র্যাজুয়েট মুভি থেকে। এরপর রয়েছে রাউডি রাঠোর মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দ্য রিপ্লেসমেন্ট কিলার থেকে। এরপর রয়েছে ফ্যান্টম মুভিটি পোস্টার, যেটি নেওয়া হয়েছে হোম ফ্রন্ট পিসি গেম থেকে। এরপর রয়েছে এক্সপোজ মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দি গ্রেট গ্যাটসবি মুভি থেকে। এরপর রয়েছে এজেন্ট বিনোদ, যার পোস্টার নেওয়া হয়েছে জনি ইংলিশ রিবন থেকে। এরপর রয়েছে জিন্দেগি না মিলেগি দোবারা পোস্টার, যেটা নেওয়া হয়েছে লর্ডস অফ ডকটাউন মুভি থেকে। এরপর রয়েছে ডিসু মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ডিউ ডেট মুভি থেকে। এরপর রয়েছে হালচার মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং থেকে। এরপর রয়েছে অতিথি তুম কাব জাওগে মুভিটি, যেটির পোস্টার নেওয়া হয়েছে লাইসেন্স টু ওয়েট মুভি থেকে। এরপর রয়েছে আশিক বানায়া মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে থ্রি আয়রন মুভি থেকে। এরপর রয়েছে অঞ্জনা অঞ্জনী মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে অ্যান এডুকেশন মুভি থেকে। এরপর রয়েছে ভূত মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ফাইনাল ডেস্টিনেশন টু মুভি থেকে। এরপর রয়েছে ফুঙ্ক টু এর পোস্টার, যেটি নেওয়া হয়েছে কোরিয়ান মুভি চেজারের পোস্টার থেকে। এরপর রয়েছে মিস্টার এক্স এর মুভি পোস্টার, যেটি নেওয়া হয়েছে একটি পিসি গেম ম্যাক্স পেন টু থেকে। এরপর রয়েছে ক্যাপ্টেন নবাব, যার পোস্টারটি নেওয়া হয়েছে কল অফ ডিউটি গেম থেকে। এরপর রয়েছে বদলাপুর সিনেমাটির পোস্টার, যেটি নেওয়া হয়েছে 300 মুভি থেকে। এরপর রয়েছে এক বিলিয়ন মুভি পোস্টার, যেটি নেওয়া হয়েছে হলিউডের ফেস অফ মুভি থেকে। এরপর রয়েছে জব তাক হ্যায় জান মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে স্পেশাল ফোর্স মুভি থেকে। এরপর রয়েছে দামাদাম মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে জাস্টিন বাইবারের একটি ম্যাগাজিন থেকে। এরপর রয়েছে গুলাল মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দ্য সিল্ড মুভি থেকে। এরপর রয়েছে হিস মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে কিং আর্থার মুভি থেকে। এরপর রয়েছে লাঞ্চ বক্স মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে লুপার মুভি থেকে। এরপর রয়েছে ড্যাডি কুল মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ফিউনেরাল পার্টি মুভি থেকে। এরপর রয়েছে আগলি অর পাগলি মুভিটি পোস্টার, যেটি নেওয়া হয়েছে টিল ডেথ মুভি থেকে। এরপর রয়েছে ভূমি মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দি গ্রে মুভি থেকে। এরপর রয়েছে নকশা মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে সাহারা মুভি থেকে। এরপর রয়েছে দিলওয়ালে মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দি বেস্ট অফ মি মুভি থেকে। এরপর রয়েছে কৃতি মুভিটি, যেটির পোস্টার নেওয়া হয়েছে একটি কোরিয়ান মুভি থেকে। এরপর রয়েছে ক্রিয়েচার মুভিটির পোস্টার, যেটি নেওয়া হয়েছে জিপার্স কিপার্স মুভি থেকে। এরপর রয়েছে NH10 মুভিটি, যেটির পোস্টার নেওয়া হয়েছে ব্ল্যাক উইডো থেকে। এরপর রয়েছে ওত্তেরি মুভিটি, এই মুভির পোস্টার নেওয়া হয়েছে দি আদার গাইস মুভি থেকে। এরপর রয়েছে শাহ মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে রেডি প্লেয়ার ওয়ান, ব্রেকিং ব্যাড, ব্লেড রানার অনেক মুভি থেকে। এরপর রয়েছে তেজ মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে দি ফুগিটিভ মুভি থেকে। এরপর রয়েছে থাপ্পার মুভিটি পোস্টার, যেটি নেওয়া হয়েছে আফটার লুসিয়া মুভি থেকে। এরপর রয়েছে রামলীলা মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে রিভেঞ্জ মুভি থেকে। এরপর রয়েছে কুচ কুচ হোতা হ্যায় মুভি পোস্টার, যেটি নেওয়া হয়েছে XYZ মুভি থেকে। এরপর রয়েছে এক থি টাইগার মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে প্রিন্স অফ পার্সিয়ার গেম থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। এরপর রয়েছে তালাস মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে মিশন ইম্পসিবল ঘোষ প্রোটোকল থেকে। এরপরে দ্রোণা মুভির পোস্টার, যেটা নেওয়া হয়েছে প্রিন্স অফ পার্সিয়া গ্রেম থেকে। এরপর রয়েছে জিসম টু মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে স্কিন 2010 মুভি থেকে। এরপর রয়েছে আকেলে হাম আকেলে তুম মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে স্লিপলেস মুভি থেকে। এরপর রয়েছে খিলাড়ি 786 মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ড্রাঙ্কেন মাস্টার থেকে। এরপর রয়েছে জানি দুশ্মন মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে হরর অফ ড্রাকুলা মুভি থেকে। এরপর রয়েছে রোবট 2.0 মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে হ্যারি পটার মুভি থেকে। এরপর রয়েছে ব্রাদার্স মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ব্রেকিং ব্যাড থেকে। এরপরে
রয়েছে জিরো মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে আনহোমি হন্টিওর মুভি থেকে। এরপর রয়েছে আকিরা মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে ক্যারেটাকিট মুভি থেকে। এরপর রয়েছে মৌসাম মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে টাইটানিক মুভি থেকে। এরপর রয়েছে কাইটস মুভির পোস্টার, যেটি নেওয়া হয়েছে নোটবুক মুভি থেকে। এবং এর শেষে যেই মুভিটি রয়েছে সেটি হলো হিরোপান্তি টু, যার পোস্টারটি নেওয়া হয়েছে জন উইক মুভি থেকে। তো এই ছিল আমার আপডেট। তো এই ভিডিওতে প্রায় আমি 90%ই কপি বা ইন্সপায়ার মুভির পোস্টারের নাম বলে দিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি যদি আমার পপুলার হয় তাহলে আমি নিশ্চয়ই এর পার্ট টু বার করব। তো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।